Hey guys, কি খবর সবার? Welcome to our channel Ontus Explained. তো বন্ধুরা, আজকে আমরা ধওয়ানি ভানুশালীর শুরু থেকে বর্তমানে যে সকল জনপ্রিয় ভাইরাল গানগুলি আছে সেগুলো শুনতে চলেছি। ধওয়ানি ভানুশালীর ক্যারিয়ারটা যে খুব একটা লম্বা তা কিন্তু নয়। 2017 সালে বলিউডে পা রাখেন, মাত্র 6 বছরেই হাসিল করে নিয়েছেন লাখ লাখ মানুষের কাছ থেকে অধিক পরিমাণে জনপ্রিয়তা। আমি আপনাদের কাছে এটাই দেখাবো এই 6 বছরের ক্যারিয়ারে তার সর্বোচ্চ মাত্রায় জনপ্রিয়তা পাওয়া হিট গানগুলির সম্পর্কে। তো চলো ভিডিও শুরু করছি। আর হ্যাঁ গাইস, তোমরা কে কোন গান দিয়ে ধওয়ানি ভানুশালীকে প্রথম চিনেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো লিস্টের 12 নম্বরে যে গানটি আমি র‍্যাঙ্ক করেছি সেটা হলো 2017 তে রিলিজকৃত টি সিরিজের একটি সিঙ্গেল সং তেরে মেরে গানটি। গানটি বেশ জনপ্রিয় একটি গান, বাট ইউটিউবে ভিউ রয়েছে 13 মিলিয়ন। গাইস, গানটি কিন্তু সবার কাছেই ভালো লাগার একটি গান, কিন্তু ইউটিউবে ভিউ একটু কম রয়েছে। তো যাই হোক, 11 নম্বরের স্থানে যে গানটি রয়েছে সেটা এ জওয়ানি হ্যায় দিওয়ানি মুভির অরিজিনাল ভার্সন থেকে ধওয়ানি প্লেব্যাক করা কাবিরা গানটি। গানটির ভিউ রয়েছে 21 মিলিয়ন। প্লেব্যাক হিসেবে গানটির ভিউ ঠিকই রয়েছে। 10 নম্বরে থাকছে 2019 টি সিরিজ থেকে মুক্তি পাওয়া ম্যাট তেরি হু গানটি। গানটির ভিউ রয়েছে 88 মিলিয়ন প্লাস। 9 নম্বরে অবস্থানিত গানটি হচ্ছে লুকাচুপি মুভি থেকে রোমান্টিক একটি গান দুনিয়া। গানটির ইউটিউব ভিউ হচ্ছে 218 মিলিয়ন। ধওয়ানি ভানুশালী অনেক মুভির হয়েও কাজ করেছে, এই যেমন বদ্রীনাথ কি দুলহানিয়া থেকে হামসফর গানটি। তারপর সত্যিয়ামি ভাজেত মুভিটির ব্লকবাস্টার হিট আইটেম গান দিলবার। আরো রয়েছে স্ট্রেট ডান্সার 3D মুভি থেকে নাচি নাচি গানটি, যার মধ্যে দুইটা গানই এই লিস্টে রয়েছে। তো 8 নম্বরে যে গানটি আছে সেটা স্ট্রেট ডান্সার 3D মুভি থেকে নাচি নাচি গানটি। গানটির ইউটিউব ভিউ রয়েছে 235 মিলিয়ন। পরে যে গানটি লিস্টে রয়েছে সেটাও টি সিরিজ থেকে আপলোডকৃত নয়ন গানটি। আর হ্যাঁ, ধওয়ানির সবগুলো গানই প্রায় টি সিরিজ থেকে রিলিজকৃত। যাই হোক, গানটির ভিউ হচ্ছে 254 মিলিয়ন। 6 নম্বরে রয়েছে 2019 সালে মুক্তি পাওয়া মুভি সাহো থেকে সাইকো সায়ন গানটি। গানটির ভিউ হচ্ছে 288 মিলিয়ন। আর মজার ব্যাপার হচ্ছে, প্রভাস যেহেতু সাউথ ইন্ডিয়ান একজন নায়ক, তাই তামিল এবং তেলুগুর প্রভাসের সব ফ্যান্সরা যাতে গানটি বুঝতে পারে এর জন্য তামিল এবং তেলুগু দুইটি ভার্সনই বের করা হয়েছে। এটা তামিল ভার্সন। আর এটা তেলুগু ভার্সন। পাঁচ নম্বরে যে গানটি সেটা টি সিরিজ থেকে 2020 আপলোডকৃত গুরুরা ধাওয়ানের সাথে বেবি গার্ল গানটি। গানটি বেশ ভিউ পায়, গানটির ভিউ 390 মিলিয়ন প্লাস। 4 নম্বর গানটি হলো অ্যাগেইন গুরুনা ধনের সাথে অ্যাক্ট করা এবং টি সিরিজে আপলোডকৃত ইশারে তেরে গানটি। গানের ভিউ ছিল 562 মিলিয়ন। গানটি সবার কাছে খুব ইমপ্রেসিভ। এখন যে গানটির কথা বলবো তার আগে আমি একটা কথা বলি, আপনারা যারা ধওয়ানি ভানুশালীকে এখনো আমার ভিডিও দেখে চিনতে পারেননি তাদের জন্য এই গানটি যথেষ্ট। কি চিনতে পারলেন? তো গানটির ইউটিউব ভিউ ছিল 859 মিলিয়ন। লাস্ট যে দুটি গানের কথা বলবো, সেই গান দুটি অত্যন্ত অত্যন্ত রকমের জনপ্রিয় দুটি গান। সেই গান দুটি ইউটিউবে অল টাইম ব্লকবাস্টার হিটে পরিচয় পেয়েছে ইন্ডিয়াতে। দেখুন তো পরপর দুটি গান চিনতে পারেন কিনা। দিলবার গানের ইউটিউব ভিউ বর্তমানে রয়েছে 1.1 বিলিয়ন। আর এই গানটি যখন রিলিজ করে তখন 24 ঘন্টার মধ্যেই 25 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, আর এটি একটি রেকর্ড।
এবং ভাসতে গানটির ভিউ হচ্ছে দিলবার গানের থেকেও দুই গুণ বেশি 1.3 বিলিয়ন। ভাসতে যা ভি দু মেগাওয়াট মা তেরে আলাদা কোই বিখাইস নেই হ্যায় বাকি দিল। গানটি ইউটিউবে আপলোড হওয়ার পরে পুরো সোশ্যাল মিডিয়াতে একদম তকমা ফেলে দেয়। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওতে ধবানি ভানুশালের খুব অল্প সময়ের ক্যারিয়ারের এত বেশি জনপ্রিয়তা এবং 12টি বেস্ট হিট গান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের বায়োগ্রাফি এবং লাইফস্টাইল ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।